আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব কিভাবে আপনার ডোমেনের নেম সার্ভার চেঞ্জ করবেন এবং কি আপনার হোস্টিং এর ভিতরে সেই ডোমেনটা অ্যাডন আকারে আপনার অ্যাড করতে পারেন। তো চলুন শুরু করি। এই ডোমেনটার এখন নেম সার্ভার চেঞ্জ করতে চাচ্ছি। তো এই ডোমেনটারে দেখেন বেসিক নলেজ বাংলা ডট xyz, এটা আমি নেমচিপ থেকে দেখাচ্ছি। তো এখান থেকে আমি ডোমেন লিস্টে আসছি, ডোমেন লিস্ট থেকে ডোমেনটা আমি চুজ করলাম। এই ডোমেনটা আমি এখন নেম সার্ভার চেঞ্জ করব, ঠিক আছে? এর জন্য আমি ম্যানেজে ক্লিক করব। তো এখানে ম্যানেজে ক্লিক করার পরে আপনারা যেটা মাথায় রাখবেন সেটা হচ্ছে আপনার গোডেডিতেও হোক বা আপনার এই নেমচিপে হোক, আপনার ডিএনএস নামে একটা অপশন পাবেন, ঠিক আছে? তো ডিএনএস নামে অপশন পাবেন, ডিএনএস এ ক্লিক করলে আপনি দেখতে পারবেন যে নেম সার্ভার চেঞ্জে ক্লিক করে আপনি নেম সার্ভার চেঞ্জ করে নিতে পারেন। তো যাই হোক, আমি এখান থেকে কাস্টম কাস্টম নেম সার্ভারে আসবো, কাস্টম নেম সার্ভার আসবো। এখানে যেটা থাকবে যে কোম্পানি থাকুক, তো এই আমি দুটোটা আপনার ই করে দিছি, রিমুভ করে দিলাম, ঠিক আছে? এখানে আপনার যে কোম্পানির আপনি যে হোস্ট ইউজ করতে চাচ্ছেন, তো সেই হোস্টিং এর কোম্পানি আপনাকে নেম সার্ভার দিবে, নেম সার্ভার, সেই নেম সার্ভার আপনার এখানে বসিয়ে দিতে হবে বা অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? তো আমাদের যে হোস্টিং আমি অ্যাড করতে চাচ্ছি সেটা হলো A to Z সার্ভারের হোস্টিং, ঠিক আছে? A to Z সার্ভার থেকে আমরা যে হোস্টিংটা বেশি, এটা নেম সার্ভার আছে, এই নেম সার্ভারটা আমরা আমাদের ডোমেনে অ্যাড করে নিব। নেম সার্ভার কোম্পানিটা দেবে সেম টু সেম, এভাবে আপনার নেম সার্ভারটা ইউজ করতে হবে। তো এখানে আমার NS1 নেম সার্ভার হচ্ছে usm11.noc41.com, usm12.noc41.com, ওকে। এরপরে এখানে জাস্ট টিক মার্কে টাচ করে দেব, ক্লিক করে দেব। তো আপনার নেম সার্ভার এখান থেকে চেঞ্জ করার পরে এটা মিনিমাম আপনার এমন হতে পারে, যদি খুব ফাস্টলি আপনার কাজ করে তাহলে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে হতে পারে, নয়তো 24 ঘন্টা অপেক্ষা করতে হতে পারে, অথবা আপনাকে 72 ঘন্টা অপেক্ষা করতে হতে পারে সর্বোচ্চ, ঠিক আছে? তবে এটা 72 ঘন্টা লাগে না, আপনার 2-5 ঘন্টা বা 10 ঘন্টার ভিতরে হয়ে যায়, মিনিমাম 24 ঘন্টার ভিতরে হয়ে যায়। তো যাই হোক, আপনার নেম সার্ভার চেঞ্জ করার পরে, ডোমেন থেকে নেম সার্ভার চেঞ্জ করার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে হোস্টিং আছে হোস্টিং এ আপনার লগ ইন করতে হবে, ঠিক আছে? এই ডোমেনটা আমরা অ্যাডন আকারে cPanel-এ অ্যাড করার জন্য, আমাদের এই হোস্টিং অ্যাড করার জন্য আমাদের হোস্টিং এ লগ ইন করে নিতে হবে। তো যাই হোক, আমরা cPanel-এ লগ ইন করে নিছি, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নিছি। লগ ইন করার আমরা যেটা করব সেটা হলো আমরা অ্যাডন ডোমেন অ্যাড করব। অ্যাডন ডোমেন অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন এই যে ডোমেন অপশন, ডোমেন সেকশনে আপনি আসতে পারেন, আসবেন, দেখতে পারবেন এখানে অ্যাডন, অ্যাডন ডোমেন আমরা ক্লিক করব। অ্যাডন ডোমেনে ক্লিক করার পর আমরা যে ডোমেনটা এই যে এখানে দেখতে পাচ্ছেন, আমরা এই ডোমেনটা জাস্ট কপি করে নেব বা আপনি লিখে দিতে পারেন। ডোমেনটা এখানে উপরে দিয়ে দেব নিউ ডোমেন নেম, তো এখানে দিব, জাস্ট ক্লিক করব, এরপরে অ্যাডন ডোমেন, ওকে, অ্যাডন হয়ে গেল, ডোমেনটা অ্যাডন করা হয়ে গেছে। তো এটা আমরা ফাইল ম্যানেজারে চলে আসছি ডাইরেক্টলি, ঠিক আছে? এছাড়া আপনারা ফাইল ম্যানেজারে অনুভাবে আসতে পারেন, সেটা হচ্ছে আপনার ফাইল ম্যানেজারে যদি কেউ আসেন cPanel এর ফাইল ম্যানেজারে আসবেন। ফাইল ম্যানেজারে ক্লিক করার পরে এখান থেকে আপনার ডাইরেক্টলি পাবলিক HTML এ ক্লিক করবেন। পাবলিক HTML এ ক্লিক করার পরে এখানে আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাডন যে অ্যাডনটা অ্যাড করছেন সেই ডোমেনটা এখানে শো করবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন একটা ফোল্ডার বেসিক নলেজ বাংলা xyz, এটা ফোল্ডার হয়ে গেছে। তো এখানে আপনি এখন আপনার যে সাইট আপনি লঞ্চ করতে চাইতেছেন, ঠিক আছে, বা যে স্ক্রিপ্ট আপনি ইনস্টল করতে চাইতেছেন সেটা আপনি এখানে খুবই ইজিলি করে নিতে পারেন। তো নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি হোস্টিং থেকে আপনার পার্সোনালি বা বিজনেস পারপাস আপনি ইমেল বানাতে পারেন, সেই ইমেল আপনি ফরওয়ার্ড করতে পারেন আপনার যে কোনো জিমেলে বা অন্য কোনো মেইলের ভিতরে। তো ঠিক আছে, সে পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।